তোমাদের সকল পলিটেকনিক স্টুডেন্ট তোমরা যারা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান দিয়েছ তারপরে কিন্তু তোমাদের স্টুডেন্ট ট্রান্সফারের জন্য খুবই গুরুত্বপূর্ণ পোর্টাল খুলে গেছে স্টুডেন্ট ট্রান্সফার রিলেটেড সব কিছু কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি আজকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস দেখাবো এবং সম্পূর্ণ স্টুডেন্ট ট্রান্সফারের যে প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখো আর চ্যানেলে প্রথম আসলে ইন ফিউচার প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেল থেকে সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো ভিউয়ার্স এখানে তোমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান ফর স্টুডেন্ট ট্রান্সফার যে রেড ট্যাপটা ওখানে গেলেই কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের স্টুডেন্ট ট্রান্সফার রিলেটেড যে প্রসেসটা রেজিস্ট্রেশান দেখো রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু তোমরা জেক্সপোর থ্রু তোমাদের আসতে হবে এবং এখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার বা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বার দিতে হবে এবং রেজিস্ট্রেশান নাম্বার পুট করতে হবে তারপরে কিন্তু তোমরা রেজিস্টার করতে পারবে তো ভিউয়ার্স তোমরা এগুলো পুট করে রেজিস্টার করার পরেই দেখতে পারবে কিন্তু তোমরা যে পরের ট্যাপটা পরের ট্যাপটায় কিন্তু তোমাদের নির্দিষ্ট ডিটেলস থাকবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের সমস্ত ডিটেলস চেক করে নিতে হবে এখানে তোমাদের এনরোলমেন্ট বা ফর্ম নাম্বার জেনারেল র্যাঙ্ক রেজিস্ট্রেশান নাম্বার নাম বাবার নাম মার নাম ডেট অফ বার্থ এবং তোমাদের প্রেজেন্ট ইনস্টিটিউট এবং ডিপার্টমেন্ট দেখাবে এবং এখানে তোমাদের কিন্তু একটা পাসওয়ার্ড জেনারেট করে নিতে হবে সেই নির্দিষ্ট পাসওয়ার্ড এবং যে আইডিটা তোমাদের রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এটা দিয়ে কিন্তু পরবর্তীকালে তোমরা লগ ইন করতে পারবে যে পাসওয়ার্ডটা দেবে সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে এবং খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু এটাকে ক্রিয়েট করবে এটা কিন্তু তোমাদের প্রথম স্টেপ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রথমে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে কিন্তু তোমাদের নির্দিষ্টভাবে যে ডকুমেন্টস সাবমিট করে তোমাদের নির্দিষ্টভাবে চয়েস ফিলিং করতে হবে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের সম্পূর্ণ দেখাবো দেখতে থাকো তোমাদের নির্দিষ্ট যে পাসওয়ার্ড তোমরা দেওয়ার পরে এখানে কিন্তু তোমাদের একটা সিকিউরিটি কোশ্চেনও আক্স করবে সিকিউরিটি কোশ্চেন বলতে এখানে তোমাদের অনেক রকম কোশ্চেন থাকবে এখানে যে রকম একটা কোশ্চেন তোমাকে সিলেক্ট করে এখানে কিন্তু অ্যান্সারটা দিতে হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সমস্ত প্রসেস ঠিকঠাক করে নিয়েছি এবং এখানে কিন্তু নির্দিষ্ট সমস্ত ডকুমেন্টস দেওয়ার পরে আমি কিন্তু এখানে সমস্ত আইডি এবং বলতে পারো সমস্ত জিনিস দেখে নেওয়ার পরে সমস্ত কোশ্চেন অ্যান্সার কমপ্লিট করার পরে আমি কিন্তু এখানে রেজিস্ট্রেশন করলাম রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রথম পেজে চলে এসেছি এবং ক্যান্ডিডেটের প্রথম যে ব্যাপারটা কিন্তু এখানে থাকবে এখানে কিন্তু নির্দিষ্টভাবে মোবাইল নাম্বারটা তোমাদের আপলোড করতে হবে আর বাদ বাকি যে সমস্ত ক্যাটাগরি থেকে শুরু করে যে সমস্ত ইনফর্মেশন রয়েছে সেগুলো তোমরা দেখতেও পারবে এডিটও করতে পারবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত রকম তোমাদের যে ইনফরমেশান কিন্তু এখানে পেয়ে যাবে তো ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে সমস্ত জিনিস তোমাদের স্টেপ বাই স্টেপ দেখা তো ভিউয়ার্স তোমাদের কিন্তু সমস্ত রকম ডিটেলস এখানে দেবার পরে সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটা এখানে কিন্তু তোমরা ক্লিক করবে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরেই কিন্তু তোমরা পরের পেজে চলে যাবে সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি তোমরা কিন্তু তোমাদের সমস্ত ইনফরমেশান বারবার চেক করে নেবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা ডিটেলস কিন্তু তোমাদের দেখা যাবে এবং প্রতিটা ডিটেলস কিন্তু তোমাদের নিজেদের চেক করে নিতে হবে কোন ক্ষেত্রে কোনো ডিটেলসে রকম প্রবলেম থাকছে কি না যদি রকম সমস্যা থাকে এখানে কিন্তু তোমরা এডিটও করতে পারবে তারপরে তোমরা সেভ নেক্সট করলেই দেখতে পারবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ডিটেলসের এখানে সমস্ত জিনিস চলে আসবে এবং গার্ডিয়ানের অর্থাৎ মা এবং বাবার অকুপেশান অর্থাৎ পেশাটাকে সিলেক্ট করতে হবে আমি কিন্তু এখানে সমস্ত জিনিস সিলেক্ট করে নিয়েছি এবং এখানে কিন্তু তারপরে তোমাদের মোবাইল আবার আপডেট করে সেভ নেক্সট নেক্সট করতে হবে করার পরে কিন্তু তোমরা পরের পেজে চলে যাবে পরের পেজটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু সেভ অ্যান্ড নেক্সট করার পরে তোমরা যে চলে যাবে সেখানে তোমরা দেখতে পারবে তোমাদের কিন্তু মেন যে ট্রান্সফারের কারণ দিতে হবে এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ট্রান্সফারের কারণের ক্ষেত্রে কিন্তু তোমাদের তিনটে যে কস সেটা থাকছে সেটা এক নম্বর ফাইনান্সিয়াল মেডিকেল ওর আদার্স প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তোমাদের কসগুলোকে সিলেক্ট করার পরে এখানে কিন্তু ডিটেলসে সেটা লিখতে হবে তোমাদের ধরো কোনো আর্থিক সমস্যা থাকলে সেটা লিখতে হবে এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রুফ জমা দিতে হবে যদি তোমাদের আর্থিক সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের নির্দিষ্টভাবে প্রথমে এই ব্যাপারটাকে লিখতে হবে তারপরে কিন্তু তোমাদের যে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু জমা করতে হবে যদি মেডিকেল প্রবলেম থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রেসক্রিপশন জমা দিতে হবে উইথ যে ডক্টরের ফোন নাম্বার এবং আদার্স ডিটেলসের ক্ষেত্রে আদার্স যে সমস্ত সমস্যা তোমার যদি না হয় ফ্যামিলি কোনো প্রবলেম বা কিছু থাকলে সেটাও কিন্তু লেখার পরে নির্দিষ্টভাবে তার স্ক্যান কপি কিন্তু পরের স্টেপে জমা দিতে হবে এখানে কিন্তু সমস্ত ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে যে সমস্ত স্টুডেন্টদের কিন্তু এই বিষয়গুলো নেই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তোমাদের যদি কোনো নির্দিষ্ট প্রপার কারণ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না এখানে তোমরা আগেই যেন হ্যাঁ তোমাদের টিএফডাব্লু ক্যান্ডিডেটরা কিন্তু বেশি ছাড় পাবে সেই ক্ষেত্রে তোমরা টিএফ ক্যান্ডিডেট যারা রয়েছো তারা কিন্তু ফাইনান্সিয়াল দিকটাতে টিএফ ডাব্লুর সার্টিফিকেটটাও দিয়ে দিতে পারো আর পরবর্তীকালে যারা এমনি ক্যান্ডিডেট তোমরা চাইলেই ভিডিওর ইনকাম সার্টিফিকেট দিতে পারো কিন্তু কম্পিটিশানটা যখন টিএফবাব্লুয়ের সাথে হবে তখন কিন্তু টি এফ এগিয়ে যাবে এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে তারপরও সমস্ত কিছু সেম হলে কিন্তু তোমাদের আগেই বলেছি তোমাদের যে র্যাঙ্ক জেক্সোড র্যাঙ্ক এবং তোমাদের নির্দিষ্ট যে এই সেমিস্টারের মার্কস সেটার ওপরে কিন্তু ডিপেন্ড করে তোমাদের এই ট্রান্সফার প্রসেসটা হবে তাই খুবই গুরুত্বপূর্ণভাবে এটা কিন্তু ফিল আপ করবে তো ভিউয়ার্স তোমাদের নির্দিষ্ট ডকুমেন্ট আপলোড করার পরে কিন্তু তোমাদের কি করতে হবে আমি কিন্তু সম্পূর্ণ বলে দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ডকুমেন্ট আপলোড করার পরে নির্দিষ্ট তোমাদের সিগনেচার এবং ছবির যে ব্যাপারগুলো থাকছে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসের মতো হয়ে যাবে এবং তারপরে কিন্তু তোমাদের সেভ অ্যান্ড নেক্সট করে সেখানে তোমাদের চয়েস ফিলিং করতে হবে চয়েস ফিলিং বলতে তোমরা কোন কলেজের কোন ট্রেড নিতে চাও তোমরা কিন্তু যত খুশি সিলেকশান করতে পারো কোনো কিন্তু লিমিটেশন নেই তোমার যত ইচ্ছা সিলেকশান কিন্তু তুমি করতে পারো অ্যাড 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 করে যেরকমভাবে তোমরা কাউন্সিলিং করেছিলে সেম প্রসেসে কিন্তু তোমাদের এইভাবে কলেজগুলোকে সিলেক্ট করতে হবে কলেজগুলোকে সিলেক্ট করার পরে তোমাদের কি হবে কলেজগুলোকে সিলেক্ট করার পরে তোমাদের চয়েসটাকে সেভ করে তোমাদের পুরো প্রসেসটাকে কমপ্লিট করে নিতে হবে পুরো প্রসেসটাকে কমপ্লিট করার পরে তোমাদের ওই ব্যাপারটা থেকে দেখাবে যে তোমাদের পুরো প্রসেস কমপ্লিট সেই ক্ষেত্রে তোমাদের যে ফর্মটা অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে আমি কিন্তু তোমাদের পুরো প্রসেসটা বললাম তোমাদের কিন্তু মেন যে ব্যাপারটা থাকছে সেটা কিন্তু ডকুমেন্টস তোমাদের যে কারণ সেই কারণের ডকুমেন্টস যদি তোমাদের মেডিকেল প্রবলেম বা ফাইন্যান্সিয়াল প্রবলেম যেই প্রবলেম থাকুক তোমাদের কিন্তু তার নির্দিষ্ট ডকুমেন্টসগুলো দিতে হবে এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার তারপরে কিন্তু কোনো ব্যাপারই থাকছে না তারপরে তোমাদের চয়েস ফিলিংটা করতে হবে তোমরা আগেই জেক্সপো ভোগ কলেটে নিশ্চয়ই অ্যাডমিশান নিয়েছ সেইভাবে তোমরা জানো কিভাবে চয়েস করতে হয় সার্চ করে সার্চ করে তোমার পছন্দের কলেজ কেউ ধরো নিতে চাইলো এপিসি রয় মেকানিক্যাল কেউ নিতে চাইলো বিড়লা মেকানিক্যাল তাদের কিন্তু সেই অনুযায়ী চয়েস করতে হবে চয়েস করলেই কিন্তু তাদের সেই কলেজগুলো চলে আসবে এবং সেগুলো সিলেক্ট করতে হবে তারপরে সেভ করে কিন্তু পুরো প্রসেসটাকে কমপ্লিট করে দিতে হবে তারপরে সেটা ডাউনলোড করে নিতে হবে তারপরে যখন ট্রান্সফারের রেজাল্ট বেরোবে তখন কিন্তু সেই লিস্টে যদি তার নাম থাকে তার কিন্তু নির্দিষ্টভাবে কলেজ ট্রান্সফার হয়ে যাবে এটাই কিন্তু কলেজ ট্রান্সফারের সমস্ত রকম প্রসেস এবং ফুল ইনফরমেশান কিন্তু আমি তোমাদের দিলাম স্টেপ বাই স্টেপ দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আশা করি এখনও পর্যন্ত তোমরা কোনো চ্যানেলে ভিডিওটি পাওনি তাই যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি শেয়ার করবে তোমার সকল বন্ধুদের মধ্যে প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকবে সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকবে ধন্যবাদ